চন্দ্রিল একটু আগে ঝামেলার কথা বলেছেন, কি ঝামেলার কথা বলেছেন, কি ঝামেলার কথা বলেছেন শোনাবো। প্রথম ঝামেলা হচ্ছে আজকালকার দিনে কনসেন্ট ছাড়া তো কাউকে আলিঙ্গন করা ঠিক যায় না, তা আমরা নয় জড়াতে যাচ্ছি, গরুর কি এই জড়াজড়িতে সম্মতি আছে? আমরা তো জানি যে গরু আমাদের মা, গরু কি জানে যে সে আমাদের মা? হয়তো জানে না। গরু হয়তো মনে করে এ একটা অন্য প্রজাতির অত্যন্ত শয়তান প্রাণী, যে প্রত্যেক দিন গরুর বাচ্চাকে বঞ্চিত করে গরুর দুধটা চুরি করে নিয়ে নিজের বাচ্চাকে খাওয়ায়, যে গরুকে দড়ি গলায় বেঁধে টানতে টানতে নিয়ে যায়, খোঁটায় বেঁধে রাখে, কখনো হয়তো অমুক টানায়, কখনো গাড়িতে জুতে দেয়, কখনো ভার বওয়ায়। ফলে গরুর কাছে হয়তো আমরা সন্তান নই, গরুর কাছে আমরা হয়তো প্রভু বা অত্যাচারী। এবার সে যদি হঠাৎ দেখে হাই হাই করে অত্যাচারী যে প্রভু, সে জোরে ছুটে আসছে, মাতাজি মাতাজি রবে তাকে জড়াতে আসছে, তখন সে হয়তো ঘাবড়ে যেতে পারে এবং আত্মরক্ষার্থেই সে হয়তো খোঁজ দিয়ে চাঁট মারতে পারে বা শিং দিয়ে গুঁতিয়ে দিতে পারে। এবার পেটে যে ফুটো হবে বা কপালে যে লেগে যাবে বা রক্তপাত হবে, তা স্টিচের দায় কে বহন করবে, সেই খরচা কে বহন করবে, এ একটা অত্যন্ত গূঢ় আর্থিক প্রশ্ন। তারপরে হচ্ছে এরম হতে পারে যে গরুর অত্যন্ত নার্ভাস লাগলো, কারণ ওই রকমভাবে আসমুদ্র হিমাচল জুড়ে প্রচুর লোক আসছে, আর যারা বলেছেন তাদের মতবাদে প্রচুর লোক বিশ্বাসী, তাদের ভোট টোট দিয়েছেন অনেক লোক, এতে তারা সবাই মিলে দৌড়ে দৌড়ে চলে আসছে। এই দেখে গরু নার্ভাস হয়ে গেল এত দূর যে হয়তো তার দুধটা কেটে দই হয়ে গেল। তাহলে পরের দিন যে বিপুল ব্যবসায়িক ক্ষতি, কারণ এতগুলো লোক দুধ খেতে পাবে না, কেউ চা খেতে পাবে না, কেউ কফি খেতে পাবে না, কেউ পুডিং খেতে পাবে না, কেউ ছানা খেতে পাবে না, এমনিতেই আদানি নিয়ে একটা ঝঞ্ঝাট চলছে, এর মধ্যে আরও বড় একটা ব্যবসায়িক ক্ষতি যদি ভারতের ঘাড়ে চেপে বসে, তাহলে তার পরিত্রাণ কী করে হবে? এই যে গূঢ় আর্থসামাজিক প্রশ্নগুলো, তার সঙ্গে আরও কিছু ব্যবহারিক প্রশ্ন আছে। তা হলো একটা দু পেয়ে জানোয়ার একটা চার পেয়ে জানোয়ারকে জড়াচ্ছে, তাহলে কী করে জড়াবে? তাহলে কি দুপায়ে গিয়ে তার হাঁড়ির মতো মুখটাকে জড়িয়ে ধরবে, তাহলে শিংটা ফুটে যেতে পারে থুতনিতে? নাকি গরুকে প্রশিক্ষণ দেওয়া হবে দুপায়ে হাঁটতে এবং জড়াতে, তা সেই প্রশিক্ষণ, গরু তো খুব মা কিন্তু বুদ্ধিমতী মা হিসেবে তো অতটা পরিচিত নয়, তাহলে গরু কতদিনে সেই প্রশিক্ষণ পাবে? এই 14 তারিখের মধ্যে কি, নাকি ওটা সামনের বছর অবধি সেই জন্যেই একটু বাড়তি সময় দেওয়া হলো? নাকি মানুষকেই চার পায়ে গিয়ে চার পেয়ে জানোয়ারটাকে জড়িয়ে ধরতে হবে? যদি তা করেন, অনেক নেতাটাও বলছেন তারা তা করবেন, তাহলে চার পায়ে খুরখুর করে ছুটে গিয়ে একটা চার পেয়ে জানোয়ারকে তারা জড়িয়ে ধরছেন, এটা যখন মোবাইলে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে সর্বত্র দেখানো হবে, সেটা কি তাদের পক্ষে খুব শোভন হবে? এই সমস্ত নন্দনতত্ত্ব, দর্শন, অর্থনীতি এবং সামাজিক যে ব্যাপার স্যাপার, এতগুলো গূঢ় প্রশ্ন আমাদের আগে মীমাংসা করতে হবে তার উত্তরগুলোকে, তারপর ভাবতে হবে যে ওই দিনটা গরু জড়াও দিবস হিসেবে ঘোষণা করা আদৌ উচিত হয়েছিল না হয়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।